বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেন সরকারের অব্যবস্থাপনা ও তদারকের অভাবে ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় এত হতাহত হয়েছে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী ছিল লঞ্চটিতে যা দেখার কেউ ছিল না নৌপরিবহনে দুর্বৃত্তদের দাপট বলেই কোনো নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা করা হয় না আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের এই অগ্নিকাণ্ডে হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই প্রতিফলন সর্বত্র সরকারি দলের দৌরাত্মের কারণেই সাধারণ মানুষের জীবনহানিসহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এখন মধ্যম ও নিম্ন আয়ের মানুষের সংসারের ব্যয় নির্বাহ কঠিন হয়ে পড়েছে সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সার ও গ্যাসের দাম বৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে জনগণকে নিঃশেষ করে দেওয়া আপনারা জানেন যে কয়েকদিন আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে অথচ বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগতভাবে কমে এসেছে এখন দেশে বিদ্যুৎ গ্যাস ও সারের দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন করা হলে মানুষের জীবনযন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হবে